আমরা বিভিন্ন সংস্থার কাজ দেখেছি, বিভিন্ন মানুষ এগিয়ে এসেছেন মানুষের পাশে, এবং মুখ্যমন্ত্রী কিন্তু বারবার করে বলেছেন যে আপনারা নিজেকে সচেতন রেখে অবশ্যই যারা অসহায় মানুষ রয়েছেন তাদের পাশে কিন্তু অবশ্যই দাঁড়াবেন। এমনই এক চিত্র কোচবিহারের। লকডাউনের জেরে সমস্যা পড়েছেন বিভিন্ন দিন আনা দিন খাওয়া মানুষেরা, সেই সমস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এলো সমাজসেবী দীপঙ্কর মণ্ডল। বৃহস্পতিবার রাজারহাটের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান করেন এই সমাজসেবী। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বিভিন্ন এলাকায় গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করে এই সমাজসেবী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আলু সহ অন্যান্য সামগ্রীও। সেই সাথে তিনি পথকুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করে বলে জানা গেছে এই সমাজসেবী। লকডাউনের মধ্যে যারা অসহায় মানুষ হয়েছেন, যারা দিন আনা দিন খাওয়া মানুষ হয়েছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছে এই সমাজসেবী দীপঙ্কর মণ্ডল। আমরা সাধুবাদ জানাই তার এমন উদ্যোগকে।